প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছো। আমি সৈয়দ তাসনুভা মনিরা, প্রভাষক, জীববিজ্ঞান বিষয়, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে অধ্যায় দশম, মানব দেহের প্রতিরক্ষা, ইমিউনিটি, এই অধ্যায়টি নিয়ে। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনাক্রম্যতা বলতে কি বুঝায় এবং মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে। তাহলে প্রথমেই আসি অনাক্রম্যতা বলতে আসলে আমরা কি বুঝে থাকি। আমরা যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করি তার চারপাশে রয়েছে অসংখ্য জীবাণুর বসবাস এবং তাদের দেহজাত পদার্থ, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদের প্রতিবেশ এবং নানা ধরনের বিজাতীয় প্রোটিন সমূহ। এরা বিভিন্নভাবে মানব দেহে প্রবেশ করে থাকে এবং মানব দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে বা ঘটাতে চায়। এ সকল বিজাতীয় বস্তুর বিরুদ্ধে মানব দেহ যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকে বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। ইমিউনিটি এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমিউনিস হতে, যার শাব্দিক অর্থ হচ্ছে এক্সেপ্ট, অর্থাৎ দায়মুক্ত বা অব্যাহতি প্রাপ্ত। ইংরেজ বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে সর্বপ্রথম ইমিউনোলজি সম্পর্কে ধারণা প্রদান করেন এবং এজন্য তাকে ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। মানব দেহে প্রতিরোধ ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে এটা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা একটি মৃত প্রাণীর কথা বিবেচনা করতে পারি। ধরা যাক একটি প্রাণী মাছ, সে মারা গেছে এবং মাছটি মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তার দেহে পচন ঘটতে শুরু করে। কেননা আমরা জানি একটি প্রাণী মারা যাওয়ার সাথে সাথে তার সকল প্রতিরোধ ব্যবস্থা এবং দেহের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং ফলশ্রুতিতে দেহটি খুব সহজে বিভিন্ন অণুজীব বা জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হতে শুরু করে। কিন্তু জীবিত প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ইমিউনিটি বা প্রতিরোধ ব্যবস্থা জীবিত অবস্থায় সক্রিয় বা কার্যকরী অবস্থায় থাকে, এর ফলে খুব সহজে অণুজীব বা জীবাণু প্রবেশ করতে পারে না। কিন্তু কোনো কারণে যদি আমাদের ইমিউনিটি তথা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তাহলে দেখা যায় আমরা খুব সহজে অসুস্থ হয়ে পড়ি বা রোগাক্রান্ত হয়ে পড়ি। এজন্য মানব দেহের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বা প্রাথমিক ধারণা আমাদের সবারই থাকা উচিত। এখন আমরা অনাক্রম্যতার সংজ্ঞাটা সংক্ষেপে এভাবে বলতে পারি, যেই প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকেই বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। এছাড়াও বিভিন্ন কোষ ও তাদের বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত যে তন্ত্র বা ব্যবস্থাপনা দেহকে বিভিন্ন রোগ আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং রোগ সৃষ্টিকারী বিভিন্ন অণুজীব বা জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করে তাকে বলা হয় অনাক্রম্য তন্ত্র বা ইমিউন তন্ত্র। এই অনাক্রম্য তন্ত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে দেহকে বিভিন্ন ক্ষতিকর অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, ক্ষতিকর কোষগুলোকে প্রতিস্থাপিত করে দেহের ভারসাম্য বজায় রাখা এবং যে সমস্ত কোষগুলো দেখা যায় পরিত্যক্ত তাদেরকে শনাক্ত করে ধ্বংস করা। এই অনাক্রম্য তন্ত্রের সাথে আসলে জড়িত রয়েছে বিভিন্ন বিষয় সমূহ, যেমন অনাক্রম্য তন্ত্রের সাথে জড়িত রয়েছে বিভিন্ন কোষ এবং তার সাথে জড়িত রয়েছে বিভিন্ন অঙ্গ সমূহ। আমরা একটু জানার চেষ্টা করি যে কি কি কোষ সমূহ এর অন্তর্ভুক্ত। প্রথমেই আছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা। এরা আবার দেখা যায় বিভিন্ন ধরনের হয়ে থাকে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এরপরে আছে কিলার কোষ। এই কিলার কোষ হচ্ছে লিম্ফোসাইট জাতীয় বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা, এদেরকে ন্যাচারাল কিলার কোষও বলা হয়ে থাকে। এরপরে আছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। এগুলো আবার দেখা যায় দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট এবং ম্যাক্রোফেজ।
মনোসাইট এরা হচ্ছে বৃহৎ আকারের শ্বেত রক্তকণিকা যা রক্তে অবস্থান করে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। আর ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটেরই পরিবর্তিত রূপ যা টিস্যুতে অবস্থান করে জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে থাকে। এই ম্যাক্রোফেজ আবার বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন যকৃতে অবস্থান করে কুফার কোষ, অস্থিতে থাকে অস্টিওক্লাস্ট এবং বৃক্কে থাকে মেসেঞ্জিয়াল কোষ। এরপরে আছে গ্রানুলার লিউকোসাইট। এই গ্রানুলার লিউকোসাইট আবার রক্তে রয়েছে বিভিন্ন প্রকার, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ডেনড্রাইটিক কোষ। এই ডেনড্রাইটিক কোষ আবার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ল্যাঙ্গারহ্যান্স কোষ। এই কোষগুলো সাধারণত আমাদের ত্বকে এবং মিউকাস পর্দায় দেখা যায়। রয়েছে ইন্টার ডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ, এই কোষগুলো আমাদের থাইমাস গ্রন্থিতে দেখা যায়। এবং ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ, এটা দেখা যায় আমাদের ফুসফুস, বৃক্ক এবং হৃৎপিণ্ডে রয়েছে। এখন আমরা একটু লক্ষ্য করি অনাক্রম্য তন্ত্রের অন্তর্গত অঙ্গসমূহ। অনাক্রম্য ব্যবস্থার সাথে যে সমস্ত অঙ্গ জড়িত রয়েছে তাদেরকে বলা হয়ে থাকে লিম্ফয়েড অঙ্গ। এই লিম্ফয়েড অঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ এবং গৌণ লিম্ফয়েড অঙ্গ। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গের মধ্যে রয়েছে থাইমাস গ্রন্থি, যেটা আমাদের শ্বাসনালীর পেছনে অবস্থিত। এরপর রয়েছে অস্থি মজ্জা। অস্থি মজ্জা আমরা জানি অস্থির গহ্বরে লোহিত শ্বেত রক্তকণিকা যা তরল ও নরম ও চর্বিযুক্ত। এরপর আছে লসিকা। লসিকা হচ্ছে রক্তের ন্যায় তরল যোজক কলা এবং হচ্ছে এরা সাধারণত বর্ণহীন হয়ে থাকে। এরপর আছে গৌণ লিম্ফয়েড অঙ্গ, এদের মধ্যে রয়েছে প্লীহা। প্লীহা হচ্ছে আমাদের উদর গহ্বরের নিচে পাকস্থলীর পাশে মুষ্টি আকারের লাল বর্ণের একটা গঠন বিশেষ। রয়েছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি হচ্ছে একটু গোলাকার এবং ডিম্বাকার স্থিত একটা অংশ যেখানে লসিকা বহন করা হয়ে থাকে। এবং এই লসিকা গ্রন্থি আমাদের সারা দেহে অবস্থান করে, বিশেষত আমাদের ঘাড়, আমাদের বগল এবং কুচকিতে এই লসিকা গ্রন্থি অবস্থান করে। এরপর রয়েছে টনসিল। টনসিল হচ্ছে গলার পেছনে হচ্ছে দুটি গোলাকার বা ডিম্বাকার গঠন বিশেষ। এরপর রয়েছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদন্ত্রের সিকামের সাথে সংযুক্ত নলাকার গঠন বিশেষ। তাহলে এই ছিল আমাদের অনক্রম্যতা বলতে আমরা কি বুঝে থাকি এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত একটু বর্ণনা। এখন আমরা মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব। রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানব দেহ তিনটি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে এবং এই প্রতিরোধ কৌশল তিনটিকে এক একটি স্তর বলা হয়ে থাকে। মানবের প্রতিরক্ষা ব্যবস্থায় তাহলে যে তিনটে স্তর রয়েছে সেগুলো হচ্ছে প্রাথমিক বা প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। প্রথম বা প্রাথমিক প্রতিরক্ষা স্তর বলতে আমরা আসলে কি বুঝে থাকি, মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় যে স্তরটি ভৌত ও রাসায়নিক বাহ্যিক তলীয় প্রতিবন্ধক হিসেবে বিভিন্ন ধরনের অণুজীব বা জীবাণু বা বহিরাগত কোনো বস্তুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয় তাকে বলা হয় প্রাথমিক প্রতিরক্ষা স্তর। এই প্রাথমিক প্রতিরক্ষা স্তর কোনো সুনির্দিষ্ট অণুজীব বা জীবাণু বা কণার বিরুদ্ধে কাজ করে না, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কোষকে বা কোনো জীবাণুকে সে টার্গেট করে না, সে বহিরাগত যে কোনো বস্তুকে ক্ষতিকর হিসেবে মনে করে দেহের ভেতরে প্রবেশে বাধা দিয়ে থাকে। এই জন্য প্রাথমিক প্রতিরক্ষা স্তরকে নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তরও বলা হয়ে থাকে। এখন আমরা একটু দেখি এই প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত অংশগুলো কি কি। প্রথমে আছে ত্বক। ত্বক হচ্ছে মানব দেহের সর্বপ্রথম বা প্রধান প্রতিবন্ধক স্তর, যেটা অণুজীব প্রবেশে বাধা দিয়ে থাকে।
এই ত্বকের মধ্যে থাকে বিভিন্ন ধরনের গ্রন্থি, যেমন আমরা একটা যদি একটু চিত্র খেয়াল করি সেই চিত্রের মধ্যে আমরা দেখতে পাই এখানে সিবেসিয়াস গ্রন্থি বলে একটা গ্রন্থি রয়েছে এবং ঘাম গ্রন্থি বলেও এক ধরনের গ্রন্থি রয়েছে। এই সিবেসিয়াস গ্রন্থি থেকে যথাক্রমে তেল বা শ্বেদ এবং ঘাম গ্রন্থি থেকে ঘাম বের হয় যা ত্বককে অ্যাসিডিক করে তোলে, অর্থাৎ তাদের পিএইচ এর মান 3-5 মতো হয়ে থাকে। এই ত্বকের এই অ্যাসিডিক হওয়ার ফলে এই আবরণটি দেখা যায় যে কোনো জীবাণুর জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং এই অ্যাসিডিক পরিবেশটা ব্যাকটেরিয়ার জন্য বিষ রূপেও হয়ে থাকে। এছাড়া ত্বকের আমাদের যে ত্বক এই ত্বকের গায়ে অনেক মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। এই মিথজীবী ব্যাকটেরিয়া কর্তৃক নিঃসৃত বিভিন্ন অ্যাসিড এবং তাদের বিপাকীয় ক্রিয়ার ফলে বর্জ্য পদার্থ যে নির্গত হয় এগুলো দেখা যায় একটু অন্য যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে তাদের জন্য দেহে প্রবেশের প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। এরপরে আছে সিলিয়া। সিলিয়া হচ্ছে আমাদের দেহে প্রবেশ পথগুলো সাধারণত মিউকাস ঝিল্লির আবরণে আবৃত থাকে এবং মিউকাস ঝিল্লির দেখা যায় কিছু অংশে কিছু কোষে মধ্যে খুবই আণুবীক্ষণিক এবং বহির্মুখী আন্দোলনরত বিশেষ অঙ্গ দেখা যায়, এদেরকে বলা হয় সিলিয়া। আমরা এই চিত্রটা যদি দেখি এই যে কোষগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মিউকাস কোষ যেখান থেকে মিউকাস জাতীয় পদার্থ নিঃসরণ ঘটে এবং এই যে কোষগুলো রয়েছে তাদের মধ্যে আমরা কিছু আণুবীক্ষণিক গঠন দেখতে পাই এগুলোকে বলা হয়ে থাকে সিলিয়া। এখন আমাদের দেহে প্রবেশ পথ যেমন শ্বাসরন্ধ্র বা শ্বাসনালী যেটা, এই শ্বাসনালীর মধ্যে দিয়ে যদি কোনো জীবাণু বা কোনো অণুজীব বা কোনো ধুলাবালি যদি কিনা প্রবেশ করে তাহলে দেখা যায় এই মিউকাস পদার্থের সাথে সেটা আটকে যায় এবং পরবর্তীতে আমাদের হাঁচি বা কাশির মাধ্যমে বাইরে বের হয়ে আসে। এর পরের যে অংশ রয়েছে সেটা হচ্ছে অশ্রু ও লালা। অশ্রু ও লালা এটা আসলে আমাদের অজান্তে আমাদের দেহে বিভিন্ন অণুজীব প্রবেশের প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। অশ্রু ও লালার মধ্যে রয়েছে লাইসোজোম জাতীয় এনজাইম যেগুলো ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে থাকে। লালা যে আমাদের মুখগহ্বর যে লালা রস নিঃসরণ ঘটে এর ফলে আমাদের মুখের ভেতরে শুধুমাত্র সিক্তই থাকে না, আমাদের ভেতরে গহ্বরে যে কোষগুলো থাকে সেগুলো যেন ফেটে না যায় সেই জন্য সেখানে লালা রস নিঃসরণ হয়ে থাকে এবং কোনো অণুজীব বা কোনো জীবাণু যদি ভেতরে প্রবেশ করে তাহলে দেখা যায় সেটা পাকস্থলীতে অনেক সময় চলে যায় এবং পাকস্থলীতে চলে যাওয়ার পরে সেখানে উপস্থিত রয়েছে আরও শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সেখানে বিনষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের চোখের মধ্যে দেখা যায় অশ্রু গ্রন্থি বলে একটা অংশ রয়েছে, এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় অশ্রু যেটা আমাদের চোখকে ভিজিয়ে দেয় এবং বের হয়ে কোনো জীবাণু যদি প্রবেশ করে তাহলে সেটা প্রবেশে বাধা প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। এরপরে আছে সিরুমেন। সিরুমেন হচ্ছে আমাদের যে শ্রবণ অঙ্গ অর্থাৎ কান, এর যে বহিঃকর্ণ তার যে কর্ণকুহর যে অংশটা রয়েছে সেই কর্ণকুহরের প্রাচীর থেকে এক ধরনের হলদে আঠালো এবং মোমের মতো পদার্থ নিঃসৃত হয়, এটাকে বলা হয় সিরুমেন। যখন কোনো অণুজীব বা কোনো ময়লা বা কোনো ধুলাবলি যদি কিনা ভেতরে প্রবেশ করে তখন আমাদের শ্রবণে যেন কোনো ব্যাঘাত না ঘটে এই জন্য এই পদার্থটার সাথে সেটা আটকে যায় এবং আমাদের শ্রবণ পর্দা পর্যন্ত সাধারণত যেতে পারে না। পরবর্তীতে এই সিরুমিনের সাথে আটকে গিয়ে দলা পাকিয়ে শক্ত হয়ে খৈল আকারে পরিণত হয় যেটা কিনা আমাদের কানের ভেতরে জীবাণু প্রবেশের প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। এরপরে আছে কৌষ্ঠিক নালীর অ্যাসিড। অর্থাৎ এমন তো হয় আমাদের দেহে আমরা বিভিন্ন খাদ্য গ্রহণ পাশাপাশি পানি গ্রহণের সাথে বিভিন্ন জীবাণু হয়তোবা আমাদের পাকস্থলীতে পৌঁছে যায়, পাকস্থলীতে পৌঁছে যাওয়ার পরে সেখানে যে কৌষ্ঠিক নালীর যে কৌষ্ঠিক প্রাচীর রয়েছে এই কৌষ্ঠিক প্রাচীর থেকে কিছু শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এবং পাকস্থলীতে অবস্থিত কিছু প্রোটিওলাইটিক এনজাইমের সহযোগিতায় দেখা যায় সেই সমস্ত জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়।
এরপরে আছে রক্ততঞ্চন। রক্ততঞ্চন দেখা যায় ক্ষতিগ্রস্ত যে অংশটা থাকে সেই ক্ষতিগ্রস্ত স্থানে রক্ততঞ্চন বা রক্ত জমাট বেঁধেও দেখা যায় কি বিভিন্ন অণুজীব প্রবেশে বাধা হিসেবে কাজ করে থাকে। এবং সর্বশেষ রেচন জননতন্ত্রের এসে, আমাদের যে রেচন জননতন্ত্রে যে সমস্ত অঙ্গ থাকে সেই অঙ্গ থেকে প্রচুর পরিমাণে আঠালো এবং অ্যাসিড পদার্থ নিঃসৃত হয় এবং এই অ্যাসিড গুলো প্রবল হয়ে থাকে যেখানে বিভিন্ন অণুজীব যদি প্রবেশ করে, প্রবেশ করার পরে সেখানে দেখা যায় ফ্যাগোসাইট সমূহ সেগুলোকে গ্রাস করে ফেলে এবং পরবর্তীতে মূত্র আকারে সবেগে বাইরে বের করে দেয়। তাহলে এগুলো ছিল আমাদের মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথম প্রতিরক্ষা স্তরের ভূমিকা বা তারা কিভাবে কাজ করে থাকে এই সম্পর্কে একটু বর্ণনা। এখন আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে জানব। বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর অর্থাৎ প্রাথমিক প্রতিরক্ষা স্তর ভেদ করে যখন কোনো অণুজীব বহিরাগত কোনো বস্তু দেহের ভেতরে প্রবেশ করে তখন দেহের অভ্যন্তরীণ কোষ ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে গঠিত যে স্তর সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলা হয়ে থাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের পদ্ধতি সমূহ গুলো কি? ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন এবং জ্বর। আমরা একটু ধাপে ধাপে এগুলো বোঝার চেষ্টা করি। যেমন প্রথমেই আছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট হচ্ছে বড় আকারে শ্বেত রক্ত কণিকা সমূহ যখন অণুজীব বা বহিরাগত বস্তুকে দেহের অভ্যন্তরণে প্রবেশে বাধা দেয় তখন তাদেরকে বলা হয়ে থাকে ফ্যাগোসাইট। এই ফ্যাগোসাইট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউট্রোফিল, মনোসাইট এবং ম্যাক্রোফেজ। আমরা যদি শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশনের দিকে তাকাই, যেটা আমরা অধ্যায় চারে ভালো করে পড়েছি, তাহলে আমরা দেখতে পাই যে এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, দানাদার এবং অদানাদার। দানাদারের অন্তর্ভুক্ত হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এই যে নিউট্রোফিল, এরা আসলে অস্থি মজ্জা থেকে উৎপত্তি লাভ করে এবং এদের ব্যাস হচ্ছে 10 থেকে 14 মিলিমিটার পর্যন্ত এবং আয়ু হচ্ছে 2 থেকে 4 দিন। সবচেয়ে বড় কথা, শ্বেত রক্ত কণিকার মধ্যে এই নিউট্রোফিলের পরিমাণ থাকে সবচাইতে বেশি পরিমাণ এবং এরা যখন কোনো অণুজীবের আক্রমণ ঘটে তার প্রতি সাড়া দিয়ে রক্তেই হচ্ছে দেখা যায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে ভক্ষণ করে থাকে। এরপরে আছে শ্বেত রক্তকণিকা অদানাদার, তার মধ্যে রয়েছে লিম্ফোসাইট এবং মনোসাইট। এই মনোসাইটও অস্থি মজ্জার মধ্যে উৎপত্তি লাভ করে এবং রক্তে প্রবেশ করে এবং এরা হচ্ছে সবচেয়ে বৃহৎ আকারের শ্বেত রক্তকণিকা এবং এদের ব্যাস হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। এরাও দেখা যায় রক্তে অবস্থান থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুটাকে গ্রাস করে থাকে। এবং সর্বশেষ ম্যাক্রোফেজ সম্পর্কে যেটা আমরা জানি যে ম্যাক্রোফেজ হচ্ছে মনোসাইটেরই রূপান্তরিত অংশ, অর্থাৎ যখন মনোসাইট রক্তের মধ্যে 15 থেকে 20 ঘন্টা থাকে তখন সে রক্তের বাইরে এসে যখন টিস্যুতে অবস্থান করে তখনই সে পরিবর্তিত হয়ে ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। এবং ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, মনোসাইট এই সম্পর্কিত ডিটেলস তোমরা পরবর্তী ক্লাসে ভালো মতো জানতে পারবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ম্যাক্রোফেজ হচ্ছে টিস্যুতে অবস্থান করে অণুজীব বা জীবাণুদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্রাস করে থাকে। এখন আমরা দেখব যে সহজাত মারণ কোষ বলতে আমরা কি বুঝে থাকি। এটাও হচ্ছে লিম্ফোসাইট জাতীয় বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা এবং ক্যান্সার ও টিউমার জাতীয় কোষের জন্য বিশেষায়িত। অর্থাৎ ক্যান্সার এবং টিউমার জাতীয় যে কোষগুলো প্লাজমা ঝিল্লি থাকে তাদের মধ্যে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকে চিহ্নিত করে এই কোষগুলো এই সমস্ত কোষগুলোকে ধ্বংস করে থাকে এবং এই জন্য এদের নাম হয়েছে সহজাত মারণ কোষ। এই সহজাত মারণ কোষ থেকে আসলে বিশেষ ধরনের পদার্থ যেমন সাইটোটক্সিন এবং হচ্ছে পারফোরিন নামক পদার্থ নিঃসরণ ঘটে। এই পদার্থগুলো দেখা যায় টিউমার এবং ক্যান্সার জাতীয় কোষগুলোকে টার্গেট করে কোষগুলোর প্রাচীরগুলোকে ছিদ্র ছিদ্র করে এবং তখন দেখা যায় এই টার্গেট কোষগুলো ভেতরে ছিদ্রের মাধ্যমে পানি প্রবেশ করে, এর ফলে কোষগুলো স্ফীত অবস্থাপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে বিষ
বিস্ফোরিত হয়, যার ফলে তাদের ভেতরকার যে নিউক্লিয়াসটা থাকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এর পরের যে ধাপ সেটা হচ্ছে প্রদাহ। কোন স্থান, দেহের কোন স্থান যদি টিস্যু বা কোন স্থান যদি ক্ষতিগ্রস্ত হয়, হতে পারে সেটা সংক্রমণজনিত কারণ বা আঘাতের ফলে বা যন্ত্রণার কারণে, দেখা যায় সেই স্থানটা ফুলে ওঠে, লাল হয়, তাপমাত্রা বেড়ে যায় এবং ব্যথার সৃষ্টি হয়। এই সমস্ত সমস্ত প্রক্রিয়া বা সমস্ত বিষয়গুলোকে একত্রে বলা হয়ে থাকে প্রদাহ। দেখা যায় যে রক্ত প্রবাহ বৃদ্ধির ফলে সেখানে তাপমাত্রাটাও বৃদ্ধি পায় এবং হিস্টামিন জাতীয় এক ধরনের পদার্থের নিঃসরণ ঘটে সেখানে, এর ফলে কৈশিক জালিকার প্রাচীরের ভেদ্যতাটাও বেড়ে যায়, যার ফলে দেখা যায় কয়েক মিনিটের মধ্যে সেখানে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এবং বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যেমন রক্তের ফ্যাক্টর, অক্সিজেন, পুষ্টি উপাদান সেই রক্ত প্রবাহে মুক্ত হয়, ফলে ক্ষত স্থানটা দেখা যায় খুব দ্রুত ফুলে ওঠে এবং হচ্ছে তাপমাত্রাটা বৃদ্ধি হয়। এখানে নিউট্রোফিল উপস্থিত হয়ে দেখা যায় যে জীবাণুটাকে তারপরে বিষাক্ত রাসায়নিক পদার্থটাকে এবং হচ্ছে মৃত কোষগুলোকে ধ্বংস করে ফেলে। পরবর্তীতে ম্যাক্রোফেজেরও আবির্ভাব ঘটে এবং দীর্ঘমেয়াদীভাবে দেখা যায় প্রতি আক্রমণ করে থাকে সে। এরপরে আছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে প্রায় 20 প্রকারের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত বিশেষ ধরনের একটি গ্রুপ, যেটা রক্তে সংগঠিত হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে উদ্দীপ্ত করে থাকে। অর্থাৎ এরা সাধারণত দেখা যায় যে সরাসরি নিজেরা হচ্ছে জীবাণু ভক্ষণ বা ফ্যাগোসাইটিসিস করে থাকে না, এরা সাধারণত শত্রুকে চিনিয়ে দেয় এবং প্রতিরক্ষা ব্যবস্থাটাকে দেখা যায় যে উস্কে দেয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো স্বাভাবিক অবস্থায় এই কমপ্লিমেন্ট সিস্টেমটা দেখা যায়, অর্থাৎ এই প্লাজমা প্রোটিনগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তবে একবার যদি একটা প্রোটিন সক্রিয় হয় সে পরবর্তীতে তার আরেকটা প্রোটিনকে সক্রিয় করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে দেখা যায় সক্রিয় করে তোলে। এই কমপ্লিমেন্ট সিস্টেমের কারণে দেখা যায় যে যে সহজাত মারণ কোষ, অর্থাৎ ন্যাচারাল কিলার কোষ যাদেরকে আমরা বলি, এরা খুব সহজেই টিউমার এবং হচ্ছে ক্যান্সার জাতীয় কোষগুলোকে চিহ্নিত করতে পারে। তারপরে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এরা অণুজীব বা জীবাণুগুলোকে সহজে চিহ্নিত করে এবং অণুজীবের গায়ে এই কমপ্লিমেন্ট সিস্টেমগুলো আটকে থেকে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজকে এই অণুজীবগুলোকে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য সহায়তা করে থাকে। এরপরে আছে ইন্টারফেরন। আমাদের দেহের কোনো অংশ বা কোষ বা টিস্যু যখন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, তখন এই ভাইরাসের আক্রমণের ফলে বিপরীতে দেখা যায় এক ধরনের এই আক্রমিত কোষগুলো থেকে এক ধরনের পদার্থ নিঃসরণ ঘটে। এই পদার্থটা গ্লাইকোপ্রোটিন জাতীয় এবং এই পদার্থটাকে বলা হয়ে থাকে ইন্টারফেরন। এই ইন্টারফেরন নিঃসরণের মূল কারণই হচ্ছে ভাইরাস যেন অন্য যে স্থানে আক্রমণ করেছে তার চারপাশে অন্য সুস্থ কোষগুলোকে সংক্রমণ করতে না পারে। অর্থাৎ এই ইন্টারফেরন সংক্রমিত কোষটা থেকে নিঃসৃত হওয়ার ফলে এই ইন্টারফেরন তার আশেপাশে যে সুস্থ কোষগুলো থাকে সেই কোষগুলোর ঝিল্লির সাথে লেগে যায় এবং ওই কোষগুলোকেও উদ্দীপ্ত করে এই ইন্টারফেরন জাতীয় পদার্থ নিঃসরণের জন্য। এর ফলে দেখা যায় কি কোষগুলোর চারপাশে একটা সুরক্ষা প্রাচীর তৈরি হয়ে যায়। এরপরে আছে সর্বশেষ হচ্ছে জ্বর। জ্বর হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ প্রতিরোধ ব্যবস্থা। সাধারণত দেখা যায় 97 থেকে 99 ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা তাদেরকে জ্বর বলে থাকি। ম্যাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো জীবাণুকে চিহ্নিত করে বা আক্রমণ করে, তখন এই কোষগুলো থেকে পাইরোজেন নামক পলিপেপটাইড ক্ষরণ হয়। এই পাইরোজেন নিঃসরণের ফলে এটা দেখা যায় মস্তিষ্কে হাইপোথ্যালামাস বিপাক পরিবর্তন ঘটিয়ে দেখা যায় দেহের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে, আর তখনই দেখা যায় দেহে কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং প্রচণ্ড জ্বরের ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধির ফলে যে জীবাণুগুলো আক্রমণ করে সেই জীবাণুগুলো আর তেমন একটা সুবিধা করতে পারে না, বংশবিস্তার করতে পারে না এবং জ্বর দেখা যায় যে এই জ্বর বেড়ে যাওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে দেহের যে বিপাকীয় হার আছে আমাদের সেটা দ্রুত বেড়ে যায় এবং দ্রুত ক্ষত স্থানও দেখা যায়
হচ্ছে সুস্থ হয়ে ওঠে। জ্বর কমে গেলে তখন দেখা যায় ম্যাক্রোফেজ হচ্ছে তাদের যে পাইরোজেন নিঃসরণের হার এটা কমিয়ে দেয় এবং তখন দেহের তাপমাত্রাটা স্বাভাবিক হয়ে আসে। তাই শরীরে যদি জ্বর আসে তাহলে সব জ্বরই আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, কিছু কিছু জ্বর এই ধরনের জ্বরটা আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থাটাকে আরো সক্রিয় করে রাখে। তবে যদি জ্বর দুই দিনের বেশি থাকে এবং 100 ডিগ্রির উপরে বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা।